পিসি হ্যাং হবে এরকম, ট্যাব অলওয়েজ খুলি, আর আমার অলওয়েজ 2 থেকে 3টা ব্রাউজার ওপেন থাকে। আর লাগবে না, এই ক্ষেত্রে ভাই ফার্স্ট ওয়েবসাইটে কি আপনি ওই সবগুলো তো না, ফার্স্ট সার্চ দেওয়ার পর এখানে তো 10টা আছে, তো আপনি তো মানে 3টা 4টা দিয়ে দেখাচ্ছেন যে না। জি না, আমি 3টা 4টা না, আমি তো প্রথমটাতে দেখেন এটা নিলাম, এটা নাই, এটা হচ্ছে ই-কমার্স, এটা এটা একটা বাদ পড়ে গেছে, দাঁড়ান দেখতেছি। হ্যাঁ, সবগুলোই নেওয়া হয়েছে, এটাও ই-কমার্স, প্রথম যে একটা শুধু বাদ ই পড়ছে। কমার্স ভাই চিনছেন কেমন? এটা দেখতে ভুলে যায় আমি, সরাসরি নামটাই ও না, এটা ই-কমার্স না, সরি। সরাসরি সেল করার মতো ইয়া থাকবে, অপশন থাকবে। আচ্ছা, এরকম প্রোডাক্ট লিস্টিং এর কোনো কাজ দেয়? মানে কাজ কি আসে রে টেপস এর? প্রোডাক্ট লিস্টিং মানে বায়ার বললো যে আমি এরকম প্রোডাক্ট লিস্ট করি। না না, অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট লিস্টিংটা আসে না, অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট লিস্টিং আসে না, মানে এটা নিজের জন্য করতে হবে আর কি। এটা এটা নিজের জন্য করতে হবে ভাই। আচ্ছা, এই একটা রয়ে গেছে না, আচ্ছা এটা পরে দেখবো রে। এখন এই যে প্রোডাক্টগুলো বের করলাম, এখানে হয়তো দেখা যাবে একাধিক প্রোডাক্ট আমরা পাবো। একাধিক প্রোডাক্ট পাবো, একাধিক প্রোডাক্ট পাবো বলতে এক এই যে দেখা যায় যে যারা কম্পিউটাররা আছে, হ্যাঁ, এরা এই যে প্রোডাক্টটা ইউজ করছে দেখবেন এও কি সে সেম প্রোডাক্টটা ইউজ করছে। হ্যাঁ, তো দুইজন সেম প্রোডাক্ট ইউজ করতেই পারে, তো আমরা দেখবো যে সেম প্রোডাক্ট যদি কেউ ইউজ করে সেটা বাদ দিব, অন্যান্য প্রোডাক্টগুলো রাখবো। হ্যাঁ, তো এক্ষেত্রে আসেন, শুরু করে দেই প্রোডাক্ট লিস্টিং। তো প্রোডাক্ট লিস্টিং করার আগে সবাই একটু খাতা কলম রাখেন, আছে সাথে খাতা কলম? নাই খাতা কলম? নাই রাখেন না খাতা কলম, আছে ভাই? কি করবেন? আছে আছে। তো প্রথমে যেটা দেখবেন যে প্রোডাক্টের রেটিং, হ্যাঁ, রেটিং যেন 4 পয়েন্টের নিচে না হয়, প্রোডাক্টের রেটিং যেন 4 পয়েন্টের নিচে না হয়, প্রথমটা। দ্বিতীয়, প্রতি মাসে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব সেই প্রোডাক্টটা যেন মাসে অন্তত 2টা ভালো রিভিউ থাকে, ঠিক আছে? মাসে অন্তত যেন 2টা ভালো রিভিউ থাকে। দেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস যেন ন্যূনতম $50-এর উপরে হয়, হ্যাঁ, $50-এর নিচে যাতে খুব একটা না হয়, চেষ্টা করবো $50-এর উপরে রাখার। আর একটা টোটাল রিভিউ, হ্যাঁ, টোটাল রিভিউটা যেন আপনার এবার 50 থেকে 100টার মতো রিভিউ থাকে টোটালে। মনে করেন জাস্ট প্রত্যেক মাসে 2টা হবে তো রিভিউ থাকতেই পারে। আর হচ্ছে যে আপনার যে প্রোডাক্ট আছে সেটা যেন টোটালি আপনার 50 থেকে 100টার মতো রিভিউ যেন সেটাতে থাকে প্রোডাক্টে। এরকম প্রোডাক্ট যেগুলো থাকবে আমরা সেগুলোকেই কাউন্ট করব, আর বাকি প্রোডাক্ট গুলোকে ফালাই দিব। তো রেটিং কত বলছিলেন যে? 4 পয়েন্ট। এটা দেখেন প্রোডাক্টের প্রাইসটা কম, হ্যাঁ, প্রোডাক্টের প্রাইসটা কম, একটু এটা পরের দিকে আসে, আগে প্রোডাক্টের প্রাইসের দিকে সবাই খেয়াল রাখবো। ইন স্টক প্রোডাক্ট, স্টকে আছে, প্রাইসও ভালো, রেটিং 4.5, এটাও ভালো, দেন হচ্ছে নিচে চলে আসি, একদম ধরে নিচে চলে আসবেন। হ্যাঁ,
এখান থেকে রিভিউ যে অপশনটা থাকে, হ্যাঁ এখানে আপনার টপ রিভিউতে থাকে, এটাকে সিলেক্ট করে মোস্ট রিসেন্টে ক্লিক করে দিবেন। বুঝতে পারছেন? মোস্ট রিসেন্টে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে আপনি দেখেন এটা কবে, আগস্টে 20, আচ্ছা এখন সেপ্টেম্বর মাস, তাই না? আচ্ছা সেপ্টেম্বর মাস, তার মানে হচ্ছে সেপ্টেম্বর তো মাত্র শুরু। এটা দিছে ব্যাড রিভিউ, কি ব্যাড রিভিউ দিল, একটা ব্যাড রিভিউ এখানটা দেখলাম, জুলাই আগস্টে, জুলাই 9 আছে মোটামুটি। একজন ভিডিও করে দিছে, বাহ না, ওর রিভিউ ভালো আছে, এটাকে আমরা লিস্টে রাখবো। জাস্ট একটা রিভিউ পাইছি যেটা আমরাকে খারাপ বলতে পারি এটা, বাট তার আগে গুলো দেখা যায় প্রোডাক্টের সেল ভালো আছে। প্রোডাক্টের সেল ভালো আছে, খুব ভালো সেলই করতেছে এটা, মাসে 2টা করে রিভিউ অ্যাভারেজে তার আছে, 2টার বেশিই আছে, তো এই এই এটা আমরা রাখবো আমাদের লিস্টে। একটু একটু দেখেন এখান থেকে কিছুটা একটু এডিট করে নিবেন, কিরকম এডিট করে নিবেন, এই যে এতটুক নিবেন, বাকিটুক ফেলে দিবেন, নিছেন তো? এবার লিস্টে নিয়ে রাখেন, কি ফেলাইতে বলছেন যে ওখানে লিঙ্ক নেওয়ার সময়? এখানে আরো কিছু ইয়ে ছিল, আবার দেখাবো, সমস্যা নাই, আবার দেখাবো। আর রিভিউর ক্ষেত্রে কি আমরা এই এরপর নেক্সট গিয়ারতে যাইয়ে দেখবো যে মানে এটার ভালো রিভিউ আছে কিনা? হ্যাঁ, ভালো রিভিউ কিরকম আছে, মাসে 2টা রিভিউ আছে কিনা। মাসে কেন 2টা রিভিউ দেখবেন? কজ আপনি একবার চিন্তা করেন, আপনি কোনো প্রোডাক্ট কেনার পরে, হ্যাঁ আপনি কোনো একটা প্রোডাক্ট যদি আপনি পারচেস করেন, সেই প্রোডাক্টটা পারচেস করার পর কি কখনো রিভিউ দেন যদি ভালো হয়? আজ পর্যন্ত কয়টা প্রোডাক্টের রিভিউ দিয়েছেন বলেন তো? অনলাইন থেকে তো তেমন কেনা হয় না, যা কিনে তাও। আচ্ছা অনলাইন থেকে কিনা হয় না, অফলাইনেই কয়টা রিভিউ দেন? অফলাইনে তে কিনলে ভাই বইখানে বলি ধন্যবাদ এটা আর কি। না সেটা বলেন ঠিক আছে, কেউ যদি নিজে থেকে না জিজ্ঞাসা করে কোথায় কিনছি তাহলে কি রিভিউটা দেন, বা ওইখান থেকে নিছি ভালো হয়েছে এই রিভিউটা দেন? কিন্তু যদি একবার খারাপ হয়, হ্যাঁ কেউ জিজ্ঞাসা করুক বা না করুক, আপনি তারে সাইডে যায় হইলো 10 জন যায় বলবেন ওই যে প্রোডাক্ট ওই দোকান থেকে জিনিসটা কিনছিলাম, প্রোডাক্টটা ভালো হয় নাই। বা সাপোজ ধরেন অনলাইন থেকে যারাই কিনে না কেন, অনলাইন থেকে কিছু কিনাও লাগবে না,
ফেসবুকে মেসেঞ্জারে তো কথা বলেন, কথা বলেন না? হ্যালো, শুনতেছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ বললাম যে ফেসবুকে মেসেঞ্জারে তো কথা বলেন, তো মেসেঞ্জারে কথা বলার পরে মেসেঞ্জার তার একটা রেটিংটা দিতে বলে, তখন কি করেন? নট নাও ছাড়া কি আপনি রিভিউটা দিয়ে দেন নাকি? বা হচ্ছে আপনি যখন প্লে স্টোর থেকে কোনো গেম বলেন বা হচ্ছে কোন সফটওয়্যার প্লে স্টোর থেকে যখন ডাউনলোড করেন, বলেন তো আজ পর্যন্ত কয়টা প্লে স্টোরে কোন সফটওয়্যারটাকে আপনি রিভিউ দিছেন? বাট মজা তো পাইছেন, পাবজির রিভিউ দিছেন এখনো পর্যন্ত? পাবজি তো খেলেন ধুমায়া, জি ভাই 5 স্টার দিয়ে দিছি। 5 স্টার দিছেন? জি কতদিন ভাই, পরে যে দিছেন বলেন তো? না এটা তো ভাই খেলার পর আর কি, খেলার পর যখন বেশি ভালো লাগতেছে, বারবার আপডেট আসতেছে, তারপর তখন আপডেট দেওয়ার সময় রিভিউটা দিয়ে আসে। এটা তো তাও মনে করেন যে আমি বলবো যে মোটামুটি মাস 2-3 এক পরে, তার আগে তো দেন নাই। যদি দিয়ে থাকেন, যদি দিয়ে থাকেন মাস 2-3 এক পরে দিয়েছেন, তার আগে দেন নাই। আর যদি আগে দিয়ে থাকেন তাহলে আপনি খুব ভালো মানুষ। তো এটা হচ্ছে তারপরের প্রোডাক্টটা, তারপরের প্রোডাক্টটা দেখি এটা কিরকম সেল আছে, প্রাইসও ভালো, রেটিংটাও ভালো, টোটাল, হ্যাঁ আচ্ছা 50টা রিভিউ টোটালে পড়তে বলছিলাম, 50টা রিভিউ আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? এই যে এখানে দেখেন 75 রেটিং দেওয়া আছে। হ্যাঁ এখানটা চেঞ্জ করে এটা নিয়ে আসেন, জুন, বাবা, জানুয়ারি, না খুব ভালো অবস্থাতে সে নাই, মানে সেল মাসে 2টা করে রিভিউ তো আর হবে না, আর মাঝখানে আবার জুন, জানুয়ারি পরে সেই জুনে মাঝখানে কোনো রিভিউ নাই, চলবে না। হ্যাঁ আর একটা যেটা জিনিস, অ্যাকচুয়ালি এই রিভিউ গুলো আমরা দেখতেছি এই জন্যই আমরা ধারণা করি যে ধরেন 100 জন যদি কেউ কিনে, 100 জন যদি প্রোডাক্টটা ভালো বলে, অন্তত 2 জন বলবে যে প্রোডাক্টটা ভালো, এই রেটিংটা 2 জন দিয়ে যাবে যদি 100 জন স্যাটিসফাইড হয় কাস্টমার। তো মাসে যদি 100টা সেল হয়, তো 2 জন ভালো বললে অবশ্যই সেটা সেল ভালো আছে, তাই না? আমার এটা এই এটা বারবার চেঞ্জ হয় কিভাবে? এখনো নাই, এটা বাদ দিয়ে দিবেন, শেষ, এটা স্টকে আছে। অ্যামাজন চুজ দেখেন, অ্যামাজন চুজ দিয়ে দিছে, এই টাইপের প্রোডাক্ট গুলোকে একটু গুরুত্ব বেশি দিবেন। এই যে অ্যামাজন চুজ লেখা থাকে যে সমস্ত প্রোডাক্ট গুলোতে রেটিং ও ভালো আছে। আগস্টের 19, আগস্টের 9, তারপরে জুলাই, 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 জুলাইতে 3 বার, জুন, একদম সেই সেই রেটিং আছে। এটা নিয়ে নেই, প্রাইসও ভালো। তো
এই যে এগুলো কি করবেন, এই যে এখান থেকে তখন বললাম যে ইউআরএলটা একটু এডিট করে নেবেন বা একটু বাদ দিয়ে বাকিটা নিবেন, এই যে এই অংশটা বাদ দিয়ে দিবেন, এই অংশটা বাদ দিয়ে দিবেন, যে যেটা থাকবে এটা নিবেন। বাবা, আগস্টে এত সেল হয়েছে, বুঝি তো ভিডিও গুলা কি ভালো আছে না খারাপ। শুভুল ভাই, এবার আপনার মেসি তো বার্সেলোনায় রয়ে গেল। ভাই কিছু তো করার নেই, ওর যে কেস করতে হবে এগুলা 400 মিলিয়ন প্লাস দিয়ে কে কিনবে? আপনি কি আর্জেন্টিনার সাপোর্টার? না ভাই, আমি ব্রাজিল সাপোর্টার, বাট মানে ওই ক্ষেত্রে মেসি খেলাটা ভালো লাগে আর কি। তো এটা রেটিং আপনারাই বলেন, এটা দেখে আপনার কি মনে হচ্ছে? এবার আমি বলবো না, আপনারাই বলেন যে এটাকে আমরা রাখবো না বাদ দিব। তো এখানে তো 1 স্টার রেটিং খুব কম পাওয়া যাচ্ছে, অন্যগুলো মোটামুটি অ্যাভারেজে 3-4। আচ্ছা, যে 1 স্টার রেটিং বা 5 স্টার রেটিং গুলো বেশি আছে, যাই হোক, তারপরে এখানটা তো আমরা দেখি। বাবা, এত বড় রিভিউ, এই রিভিউ, এত বড় রিভিউ কে পড়বে? তাহলে কি এটা রাখবো আমরা লিস্টে? বলেন তো, এটা কি লিস্টে রাখবো? মোটামুটি বলেন, মোটামুটি তবে ঠিক লাগতেছে, এখন আপনি বলেন। আমি তো বললাম যে এটা আপনারা বলবেন, যেটা আমি লিস্টে রাখবো কি না রাখবো না। আপনাদের আমি বলে দিছি, দেন এখন আপনারা বলবেন যেটা আমি লিস্টে রাখতে পারি কি পারি না। এটা রাখা যায় লিস্টে? রাখা যায়, সেটাই বলবেন যে ভাই এটা তো লিস্টে রাখা যায়, রাখবো। অলরেডি সেপ্টেম্বরে সেল হয়ে গেছে একটা।
জুলাই আচ্ছা দেখেন তো এইটা কি আমরা নিব কিনা একটু বলেন তো। এই এটা কি আমরা নিব? কি লো ভাই, সবাই কি ঘুমায় গেছেন? সাইম ভাই, সবুজ ভাই, শ্যাম ভাই, সৌরভ ভাই, ঘুমায় গেছেন আপনারা? এটা এখানে তো আপনার টু স্টার রেটিং আর থ্রি স্টার রেটিং বেশি দেখা যাচ্ছে, তাহলে না নিলে বেটার মনে হয়। না নিলে বেটার, ঠিক আছে নিব না। যেটা নিব না সেটা বলবেন ভাই, নিব না কেন নিব না সেটা তো অবশ্যই, বা আপনি যদি বলেন যে ভাই এই জন্য আমি নিব না, ওটাকে যৌক্তিক কারণ তো আপনি দেখাবেন, দেখাবেন না? হ্যাঁ, এই যে বলছেন যে ভাই এটা টু স্টার রেটিংটাই বেশি দেখা যাচ্ছে, তাহলে এটা বাদ দেওয়াটাই বেটার মনে হচ্ছে। হ্যাঁ বলবেন তাহলেই তো হয় না, আপনার না বললে আপনার নিজেরাই কনফিউশনে থেকে যাবেন। তো এইটা বাদ, একটা পাইসি বেস্ট সেল। দেখেন এখানে অলরেডি এখানে বেস্ট সেল প্রোডাক্ট গুলো লিখেই দিছে, এখানটায় এরকম থাকে বেস্ট সেল লিখা, তো ওইগুলো একটু দেখবেন। হ্যাঁ 39 এটা নিব আমরা, দেখি নিচে আসেন দেখি আসলে কি এটা বেস্ট সেল কিনা। সেপ্টেম্বর 4 তারিখ, 3 তারিখ, 1 তারিখ, মানে পুরা ফাটায় ফেলাই। 1 তারিখ, আগস্ট, দেখেন কি পরিমাণ সেল হয় পুরা গুলা। কাস্টমার রিভিউ না দিয়ে যাচ্ছে না, এরকম একটা অবস্থা। আমরা রাখবো লিস্টে, কি করবেন এইখান থেকে এটা খুলে দিবেন, কপি করেন, লিস্টে উঠে আসবেন। ভাইয়া এক্ষেত্রে বেস্ট সেল লেখা থাকলেও এই মানে যদি প্রাইসটা কম থাকে কিন্তু বেস্ট সেল আছে তাহলে নিয়ে ফেল, মানে রিভিউ উঠি টিভিউ নাই, সবকিছু ভালো, মানে প্রাইসটা কম বাট অ্যামাজনে বেস্ট সেল লেখা আছে। প্রাইস কম বলতে কমের একটা লিমিটেশন আছে। ওটা কত ভাইয়া? ওই যে এটা দেখেন, সাপোজ ধরেন $30 নিচে চলে গেল আপনার প্রোডাক্টের প্রাইসটা, তো ওইটা নিয়ে কি আমাদের কোনো আলটিমেটলি লাভ আছে? কোন লাভ নাই, বিকজ হ্যাঁ সেল ভালো ঠিক আছে, বাট 30-এর নিচে চেষ্টা করবেন, 30-এর উপর, মানে যদি এরকমটা হয় তাহলে 30 পর্যন্ত আছে কিনা এটা দেখবেন। হ্যাঁ এটা হচ্ছে প্রায় $40 মতো, তাই না? তো আমি যদি এই প্রোডাক্টটা যদি মাসে আমি ভালো একটা রিভিউ দিয়ে যদি ধরেন 5টাই বা সেল করতে পারি, 5টা সেল করতে পারি, তো আমার জন্য লাভ আছে না এটা? আর ধরেন এটার কারণ এটা বেস্ট সেল অলরেডি, যদি কোনো
কাস্টমার যদি আমার এখান থেকে ক্লিক করে এসে যদি লেখা দেখে বেস্ট সেল আর নিচে যদি একটা রিভিউ পড়ে, এভাবেই নিয়ে নিবে, নিবে না? জি ভাই। হ্যাঁ, আমার জন্য কমিশন কত? কোনটা আমার জন্য কমিশন কত দেয় অ্যাফিলিয়েটর দেয়? আপনাদের কি কমিশনের চার্ট আমি দেখাই নাই? না ভাই। অ্যামাজন সর্বোচ্চ আপনার 10% কমিশন দেয়। বিগিনারদের জন্য কত? বিগিনারদের জন্য তো কম হবে। জি, হ্যাঁ, বিগিনারদের জন্য তো কম হবে মনে হয়। না, বিগিনার টিগিনার নাই এখানে। আপনি প্রোডাক্ট সেল করবেন, আপনার প্রোডাক্ট সেলের উপর আপনাকে কমিশন দিবে। আপনি যদি আজকে এই মাসে 10টা প্রোডাক্ট সেল করেন, আপনার 10টা প্রোডাক্টের উপর আপনি কমিশন পাবেন। আপনি যদি 100 প্রোডাক্ট সেল করেন, তাহলে 100টা প্রোডাক্টের উপর আপনি কমিশন পাবেন। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। আমার 0552080027 আচ্ছা দেখেন, এই প্রোডাক্টটা দেখে আমার মনে হয়েছে এই প্রোডাক্টটা আগে নিছিলাম, তো পরবর্তীতে দেখলাম যে না, চেক করে দেখলাম যে না, এটা আসলে আগে আমি নিছি, তো এটা বাদ চলে যাবে। এরকম অনেক সময় দেখে যদি মনে হয় যে না ভাই, এই প্রোডাক্টটা তো আগে নিয়ে ফেলছি, খেয়াল রাখবেন প্রোডাক্ট কোনগুলো কোনগুলো নিচ্ছেন এগুলো একটু খেয়াল রাখবেন। কারণ এক প্রোডাক্ট ওই যে বললাম যে আপনি শুধু একাই না, আরো 10 জনও সিলেক্ট করতেছে, তো একটু খেয়াল রাখবেন এটাতে। অ্যামাজন ইংল্যান্ডের প্রতিষ্ঠান না? জি, অ্যামাজন ইংল্যান্ডের প্রতিষ্ঠান না? না ভাই, ইউএস। আবুকর ভাই, আবুকর ভাই শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। এই প্রোডাক্টটা কি আমাদের লিস্টে রাখবো? হ্যালো, বললাম যে এই প্রোডাক্টটা কি আমরা কি আমাদের লিস্টে রাখবো? শুনতেছেন আমার কথা? হ্যাঁ শুনতেছি। বললাম এই যে এখন যে প্রোডাক্টটা দেখতেছি, এই প্রোডাক্টটা কি আমরা আমাদের লিস্টে রাখবো কিনা দেখেন তো। প্রোডাক্টের রিভিউ এবং এলে যে ভালো হবে অবশ্যই রাখবো। দেখেন, আপনি একটু দেখে আমাকে বলেন যে ভাই এটা এটা রেখে দেন, আর কেন রাখবো সেটা একটু বলেন, আর যদি না রাখি কেন রাখবো না সেটাও বলবেন। রাখতে হলে তো অবশ্যই কাস্টমার রিভিউ এবং প্রোডাক্ট সেলের উপর ভিত্তি করে রাখতে হবে ভালো হলে। হ্যাঁ, এবার আপনি বলবেন সেটা ভাই, যেটা রাখবো কি রাখবো না।
দেখেন দেখি বলেন ভাই। হ্যাঁ এটা রাখা যায়। রাখা যায়? জি ভাই। কেন রাখা যায়? এটা কাস্টমার রিভিউ দেখতেছি ভালো আছে। কাস্টমার রিভিউ ভালো আছে, ঠিক আছে। রেটিং তো 4.6 আছে দেখতেছি। প্রাইসও একটা ভালো আছে। নূর ভাই আছেন? জি ভাই। বলেন তো এটা আমরা রাখবো কিনা? এই যে একটু যেটা ইয়া করছিলাম ওটা, এই যে এখন যেটা দেখতেছি এই প্রোডাক্টটা কি আমরা রাখবো কিনা একটু দেখেন, প্রথম থেকে দেখেন। এটা রেটিংটা আমরা দেখি, প্রাইস টাইস সবই দেখলাম, নিচে আসি। হ্যাঁ তো মোস্ট রিসেন্টও দিয়ে দিলাম, এবার দেখেন। জি সেটা তো মাঝে মধ্যে কাস্টমার রিভিউটা তো ভালো নেই মনে হয় রেটিংটা। বুঝি নাই বলছে কাস্টমার রিভিউ যেটা দিচ্ছে এটা মনে কয়েকটা ভালো নেই মনে হয়, নিচে আসুন দেখতে ভাইয়া। আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই। এখন বোঝা যাচ্ছে ভাইয়া? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। একটু নিচে আসুন তো ভাইয়া, একটু নিচে যাব। হ্যাঁ আচ্ছা নিচে আসলাম। না রাখাই ভালো মনে হয়। নিব না? না হ্যাঁ আচ্ছা কেন নিব না? এখানে কাস্টমারদের রিভিউ দেখতেছি অনেকে এরকম খুব একটা কম। একে হচ্ছে আপনার দেখেন জুলাইতে লাস্ট, তারপরে হচ্ছে এপ্রিল, এপ্রিল জানুয়ারি, মানে অনেক গ্যাপ আছে রিভিউতে। তারপরে আবার ব্যাড রিভিউ তো আছেই। আছে তো এটা আমরা নিব না। হ্যাঁ আরে এটাও রাখবো না,
রিসেন্টলি প্রোডাক্টটা খারাপ হয়ে গেছে, দেখেন এটা একটা ব্যাড রিভিউ পরপর মানে কয়েকটা, এই যে আবার দেখেন মার্চে ব্যাড রিভিউ। এটা আমরা নিছিলাম না, এটা কি আমরা নিছিলাম? প্রোডাক্টটা নেই নেই এটা আমরা রাখবো। কয়টা হয়েছে দেখি তো, মাত্র এটা বাদ, আচ্ছা এটা কি আমরা দেখছিলাম না? এটা দেখছিলাম মনে হয়,
আমার তো মনে হয় দেখছিলাম, কিন্তু আমি প্রোডাক্ট কেন্দ্রে যাবাই এইটাও দেখছিলাম। এটাও বাদ, এটাও বাদ, এটা তো দেখছি। এটি আমরা দেখছিলাম, হ্যালো হ্যালো, শুনতেছেন? না ভাই, দেখি নাই মনে এটা। এখানে এই ছবি গুলা কি আমরা ধরেন আমাদের সাইডে কি ইউজ করতে পারবো? তখন কপিরাইটের ইয়ে আসবে না? পারবেন, এগুলো কপিরাইটের করা নাই। এটা আমরা রাখবো,
আচ্ছা যেগুলো আমি বাদ দিয়ে দিতেছি কেন বাদ দিতেছি এটা বুঝতেছেন? আগে একটু বলেন তো, আমি কিন্তু অনেকগুলো বাদ দিয়ে দিলাম না ভাই, ওগুলা অ্যাভেলেবেল নাই। অ্যাভেলেবেল নেই? হ্যাঁ, আবার কিছু দেখতেছিলাম রিভিউ কম, হাই প্রাইস কিন্তু রিভিউ কম অনেকগুলা। রিসেন্টলি খুব একটা ভালো রিভিউ নাই এর। ম্যাক্সিমাম প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে গেছে, ভালো প্রোডাক্ট ছিল। এখন এই প্রোডাক্ট গুলো দেখবো, যেগুলো প্রথমে দিকে কয়েকটা রেখে গেছিলাম প্রাইস কম দেখে। হ্যাঁ, এগুলো একটু আছেই, দেখি এগুলো কি অবস্থা।
না রিসেন্টলি অবস্থা খারাপ। আগস্টে কোনো সেল হয় নাই। প্রোডাক্ট টোডাক্ট খোঁজা সব শেষ হয়ে গেছে, আর খোঁজার মতো কিচ্ছু নাই। ঠিক আছে, তো এই টাইমে কি করবেন, এই টাইমে যে কাজটা করবেন এখন, এসে অ্যামাজনে সার্চ করবেন। আচ্ছা কি বলছেন যে কি বলছি, বাকিটা ব্রেকের পরে এসে দেখাবো। একটা ব্রেক নেই অনেকক্ষণ হয়েছে। যতটুক দেখলাম আমরা প্রোডাক্ট লিস্টিং, এর ভিতরে কি কারো কোনো প্রবলেম আছে বলেন তো? না প্রবলেম ভাই আছে? বুঝছি। আজকের ক্লাসে খুবই ইজি ভাই, জাস্ট একটু পিসি হ্যাং করাই হবে, এতটুক করলেই হবে। পিসির সাথে মাথাও হ্যাং করবে। এগুলো বলে লাভ নেই, তুমি তো হান্টিং ব্যাকপ্যাক লেগে আমরা সার্চ করলাম, সার্চ করার পর নিচে আসেন, নিচে আসেন, এই জায়গায় দেখেন তো কোথাও। আচ্ছা ভাই, এটার ক্ষেত্রে বলছেন যে মানে যদি ইয়া না হয় ডাইরেক্ট তাহলে সার্চ দিয়ে দেখবো আর কি। হ্যাঁ, ডাইরেক্ট সার্চ দিয়ে আসবেন, আসার পরে এখানটায় দেখেন তো বেস্ট সেল লেখাটা আছে কিনা, দেখেন কোথাও বেস্ট সেল লেখাটা আছে কিনা একটু দেখেন তো। বেস্ট সেল প্রোডাক্টটা লাগবে। আমরা না একটা বেস্ট সেল দেখছিলাম, এটা তো আমরা নিছি না, এটা কালো ব্যাগ ছিল, কালো ব্যাগ ছিল। এই যে বেস্ট সেল, এই যেটা, এই যেটা, এটা একটু বেস্ট সেল লেখা যে জায়গায় দেখবেন ওই অপশনটাতে ঢুকে যাবেন, বুঝতে পারছেন? এইখানটাতে ঢুকে এই জায়গায় দেখেন 100টা প্রোডাক্ট পাবেন যেগুলো বেস্ট
মানে প্রচুর সেল হয়েছে এই প্রোডাক্ট গুলো, এই প্রথম 100টা। তো এই এগুলো থেকে একটু দেখবো আমরা এখন, এগুলো থেকে দেখবো একটু ভালো প্রাইসেই দেখবো, দেখি পাই কি না। দেখি তো এইটা এইটার প্রাইস কিরকম আছে, $28 নেই, কি করার, কিছু করার আছে, কিছু করার নেই, নিতে হবে এখন। কি ব্যাপারে তো রেটিং ই নেই, বেস্ট সেলের তালিকায় কেমনে আসলো? বেস্ট সেল প্রোডাক্ট তার ভিতর 2 নম্বরই। হ্যাঁ $39, সেপ্টেম্বর সেপ্টেম্বর এটা কি আমরা নিব? দেখেন তো কেউ একজন বললেন এটা আমরা নিব কিনা। মান্থলি তো সেলস হচ্ছে, নেওয়া যেতে পারে। এটা রেটিং বুঝি নাই, সেপ্টেম্বরে দেখলাম সেল হইলো। হ্যাঁ তারপরে রেটিং পয়েন্ট আপনার 2-3, এটা একটা দুইটা আছে যার গুলো 5-5 দেখতেছি। এটা কি আমরা এখন রাখবো কি রাখবো না সেটা বলেন। রাখেন, আচ্ছা ঠিক আছে রাখবো। হ্যাঁ একটা জিনিস, অনেক সময় দেখবেন প্রোডাক্ট চাইছে একটা, আসছে দুইটা। হ্যাঁ দুইটা চাইছে, আইছে আসছে একটা প্রোডাক্ট, ডেলিভার একটা হয়েছে। তো এরকম টাইপের যদি অনেকে এটা দিয়ে একটা ব্যাড রিভিউ দেন, তো এই টাইপের ব্যাড রিভিউ গুলা একটু মানে শুল্ক হিসেবেই দেখবেন। যে প্রোডাক্ট আমরা ব্যাড রিভিউ গুলা ম্যাক্সিমাম সময় ফোকাস রাখবো এটাই, যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো কিনা, প্রোডাক্টের প্রাইস গুলো ঠিকঠাক মানুষ বলতেছে কিনা, না ঠিক আছে এটা বলতেছে কিনা, যদি এটা বলে তাহলে ওগুলোই কাউন্ট করবো। এই যে এতটুক বাদ দিয়ে দেবো, এই যে দেখেন এখানে রেফার থেকে তারপর আরো অনেক কিছু লিখা আসতো না। হ্যাঁ আপনারা যখন অ্যাফিলিয়েট করতে যাবেন, আপনাদের যখন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন আপনাদের এরকম রেফার কোড বের হবে। Thank you.
তো মোটামুটি আমরা 10টা ভালো প্রোডাক্ট সিলেক্ট করে ফেলছি নাকি? জি ভাই। তো এইভাবেই প্রত্যেকটা প্রোডাক্ট সিলেক্ট করতে হয়। আর সবাই হ্যাঁ চেষ্টা করবেন আপনাদের যে কিওয়ার্ড গুলো লিস্টিং করছেন, হ্যাঁ এই যে এটার জন্য ওখানে
তো এই ছিল প্রোডাক্ট লিস্টিং, আর প্রোডাক্ট লিস্টিং নিয়ে কি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করে ফেলেন। প্রত্যেকটা প্রোডাক্ট চেষ্টা করবেন প্রত্যেকটা টপিকের, এই যে এগুলো কি এক একটা টপিক না? হ্যালো, শুনতেছেন? সবাই কি শুনতেছেন, আছেন? হ্যালো, বললাম যে প্রত্যেকটা টপিকের, এগুলো তো এক একটা টপিক তাই না, বা এক একটা পার্ট, আপনার যে মেন টপিকটা বা নিশের নিশের এক একটা পার্ট। সো এই পার্টের এই এগুলো হচ্ছে আপনার, এগুলোতে প্রত্যেকটাতে 10টা করে চেষ্টা করবেন রাখা, যদি যদি 10টা না হয় কমপক্ষে 5টা যেন প্রোডাক্ট থাকে, চেষ্টা করবেন 10টা প্রোডাক্ট রাখার, যদি না হয় কমপক্ষে 5টা প্রোডাক্ট যেন থাকে, বুঝতে পারছেন? বুঝেন নাই? আর বাকি জিনিসগুলা কি সব নোট ডাউন করে রাখছেন যেগুলো বলছিলাম? এটা একটা আবার বলবেন কোনটা নোট ডাউনের, এটা করেন নাই? আমি একটা লিখছি, এটা প্রোডাক্ট রিভিউ 4.0 এর উপর থাকতে হবে না, 4.5 এর উপর। সায়ম ভাই আছেন? জি ভাই আসি আসি। আচ্ছা, কি কি আমি নোট করে রাখতে বলছিলাম আপনি একটু বলেন ভাই। প্রথম হচ্ছে, হ্যালো ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, প্রথমে আমি ইয়া করব, আমরা এই ইয়া যেটা আমরা যে কিওয়ার্ডটা সার্চ করার পর প্রথম 10টার ভিতরে আমরা যেগুলা ইয়া সাইট আছে, এফিলিয়েট মার্কেটিং সাইট আছে, ওগুলাতে আমরা ঢুকবো। এরপর আমরা প্রোডাক্ট গুলো সব এখানে ওই ওদের পোস্টে যেসব প্রোডাক্ট গুলো দেওয়া আছে প্রোডাক্ট সবগুলো আমরা ইয়া করবো, এখানে লিঙ্ক প্রোডাক্ট লিঙ্ক গুলোতে আমরা ঢুকবো সবগুলাতে। এরপর যেসব প্রোডাক্ট রেটিং 4.0 এর উপর আছে অনলাইন, যেগুলো হচ্ছে আপনার ভালো রিভিউ, দুটা ভালো রিভিউ থাকবে পার মান্থ, ওগুলা ইয়া করবো, ওগুলো দেখবো। এরপর যেগুলোর প্রাইস $50 এর উপরে আছে ওগুলো ইয়া করবো, ওই জিনিসের অবজারভেশন রাখবো। তারপর টোটাল রিভিউ যাতে 50 থেকে 100টা হইতে পারে ওই অবজারভেশনটা রাখবো। তারপরে হচ্ছে আপনারা যদি কখনো, হ্যাঁ ধরেন এই যে এভাবে আমরা দেখলাম, দেখে লাস্টে যদি আমাদের 3টা প্রোডাক্ট, আমরা 10টা টার্গেট নিছি যে 10টা প্রোডাক্ট আমরা লিস্ট ডাউন করব, তো সেখানে দেখলাম কি 3টা প্রোডাক্ট আমরা পাচ্ছি না। হ্যাঁ, তো 3টা প্রোডাক্ট পাচ্ছি না, তখন কি করছি আমরা অ্যামাজনে সার্চ করছি। যখনই যে প্রোডাক্টটা দেখা যাবে যে আমাদের কম্পিউটার থেকে আমরা ভালো পাচ্ছি না, বা তখন আমরা কি করব অ্যামাজনে এসে সার্চ করে ভালো প্রোডাক্ট গুলো কালেক্ট করার ট্রাই করব, তাই তো? ওকে ভাই, তো এই ছিল। এখন আপনারা, হ্যাঁ বলেন ভাই, একটা কোশ্চেন ছিল, ওইটা হচ্ছে আপনার ওই মানে এখানে আমরা আপনি তবে সব সাইটে ঢুকেন নাই, মানে কোনটা এখন ই-কমার্স সাইট ওটা তো মানে বুঝতেছি না। ই-কমার্স সাইট বুঝতেছেন না? ই-কমার্স সাইট হচ্ছে যেগুলোতে সরাসরি প্রাইস গুলো দেওয়া, যেগুলোতে কার্ড পারচেজ কার্ড অ্যাড করতে বলতেছে, ওইগুলো হচ্ছে আপনার ই-কমার্স সাইট। দেখেন অ্যামাজনে আমরা যখন ঢুকে যাই, সরাসরি অ্যামাজনে ঢুকে যাই, অ্যামাজন কি একটা ই-কমার্স সাইট না? অ্যামাজন কি ই-কমার্স সাইট না অ্যাফিলিয়েট সাইট, কোনটা বলেন তো? সবুজ ভাই শুনতেছেন? ই-কমার্স 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 আমরা কিভাবে বুঝি যে এটা ই-কমার্স আর এটা হচ্ছে অ্যাফিলিয়েট? এটা বুঝার একদম সবথেকে সহজ উপায় হচ্ছে, দেখেন অ্যাড টু কার্ড বাই নাও এরকম যদি থাকে তাহলে বুঝবেন এটা ই-কমার্স। আপনাকে কার্ড অ্যাড করতে বলতেছে, অ্যাফিলিয়েটে কখনো আপনার কার্ড অ্যাড করতে বলবে না।
এটা হচ্ছে ওয়ালমার্ট, ঠিক আছে? তো সাপোজ ধরেন ওয়ালমার্টে আসলাম, এখানে যে কোনো একটাতে আমি ঢুকলাম, ধরেন এটাতে আমি ঢুকলাম, দেখেন এখানে আমাকে কি বলতেছে, অ্যাড টু কার্ড, কার্ড অ্যাড করতে বলতেছে না, সবুজ ভাই দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই দেখতেছি। হ্যাঁ দেখেন এইখানে বলতেছে কি অ্যাড টু কার্ড, তারপরে হচ্ছে এই এইটা দেখলেই হবে, এরকম যদি আপনি দেখেন, আপনি যদি এখন দারাজে যান, আলিতে যান, এরকমই দেখবেন। মানে ভাই আশেপাশে যেগুলোতে প্রাইস লেখা থাকবে অ্যামাজন ছাড়া, হ্যাঁ প্রাইস লেখা থাকবে বা তারপরে হচ্ছে আপনার লিখা থাকবে অ্যাড টু কার্ড, ওগুলোই হচ্ছে আপনার ই কমার্স সাইট, ই কমার্স সাইট, মানে যেগুলো অ্যামাজনে নাই ওগুলো নেওয়া যাবে না আর কি। না অ্যামাজনের নাই সেগুলো নেওয়া যাবে না, কারণ আমরা তো অ্যামাজন অ্যাফিলিয়েট করব। আপনি যদি আজকে ওয়ালমার্ট অ্যাফিলিয়েট করেন তাহলে ওয়ালমার্ট ছাড়া অন্যগুলো নিবেন না, এই যে দেখেন অ্যাড টু কার্ড, হ্যাঁ যেটাতে দিবেন অ্যাড টু কার্ড চলে আসে। আজকে যদি আপনি ওয়ালমার্ট থেকে অ্যাফিলিয়েট করেন তাহলে ওয়ালমার্ট ছাড়া অন্য প্রোডাক্ট নিবেন না, আপনি যদি আলি এক্সপ্রেস থেকে করেন তাহলে আলি এক্সপ্রেস ছাড়া অন্য কিছু নিবেন না, এটাই হচ্ছে কথা। বুঝতে পারছেন? তো এখন যেটা হচ্ছে কথা, সবাই একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ বলেন। যে কোনো একটা ই-কমার্স সাইট নিয়ে কাজ করতে হবে না? হ্যাঁ যে কোনো একটা করবেন, চাইলে একাধিকও করতে পারেন, আপনি চাইলে আপনি একাধিকও করতে পারেন, বাট প্রথম অবস্থায় আপনি একটা নিয়ে করেন, দুইটা তিনটা নিয়ে করতে গেলে হয়তো এখন আপনি হিমশিম খেয়ে যাবেন, যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন একাধিক সাইট নিয়ে কাজ করেন, সমস্যা নেই। ভাই কানেকশন চলে গেছিল ভাই, কিছু এই 5 মিনিটে ভাই কিছু বলছেন? ই-কমার্স সাইট চিনেন? এই ই-কমার্স সাইট নিয়ে, যে কোন একটা ই-কমার্স সাইট নিয়ে করব না, বললাম ই-কমার্স সাইট কোনটা বা অ্যাফিলিয়েট সাইট কোনটা, সেটা সেটার পার্থক্যটা চিনেন? সেটা না অ্যাফিলিয়েট কেন না যাব, আমি এখনি বেরিয়ে যাব অনেস্টলি। জি ফয়সাল ভাই কিছু বললেন? না না ভাইয়া বলেন নাই। আচ্ছা আর আপনাদের ফাইবারে কি অবস্থা? আমি আগামী বৃহস্পতিবার আপনাদের আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করাই দিব, আর ফাইবার হোক আপওয়ার্ক হোক যেটাই হোক, আপনাদের মার্কেটপ্লেস মোটামুটি যেগুলো আছে সবগুলোতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন হচ্ছে ঘুমায় কাজ নেওয়ার জন্য যতটা করা যায় করবেন। আজকে একটা কথা বলি, হ্যাঁ যে যারা এখান থেকে $50 উপরে বা $50 মতো আর্ন করতে পারবেন, ঠিক আছে $50 উপরে বা $50 মতো আর্ন করে দেখাইতে পারবেন, আমার ব্যক্তিগত ভাবে আমি তাদেরকে এমন কিছু জিনিস দিব সারা জীবন মোটা করে খেইবেন আর কিছু করা লাগবে না, এমন কিছু রাস্তা দেখাই দিব, ওইটা কইরা খাইলে জীবন পার হয়ে যাবে আপনার। ডিজিটাল মার্কেটিং এর একদম পুরো প্রো লেভেলে নিয়ে যাবেন যদি আপনি $50 উপরে আর্ন করতে পারেন।
ভাই $50 তো ভাই অনেক, আমাদের তো এখনো যে যে ইয়েগুলো আসে বাইরে কি আপনাদের আপনাদের মানে কি বলে কাজের বা আপনাদের ইচ্ছার গতি দেখে আপনাদের কম দিছি, বাট আপনাদের আগের ব্যাচে যারা ছিল তাদের $100 করে দিছিলাম, ইভেন তাদেরকে আমি দেখাও হইছি, ইভেন যা দেখাবো আমি যেটার কথা বলতেছি যে আপনাদের এরকম একটা কিছু আমি দেখাবো, জাস্ট একটা মিনিট ভাই হোল্ড করবেন। হ্যালো হ্যালো কি বলে তবে, হ্যাঁ যেটা বলতেছি যে জিনিসটা ভাই দেখাবো, কোনো লাইভ হবে না, কোনো রেকর্ড হবে না, দেখাবো সুন্দর মতো বুঝে নিয়ে নেবেন, কারোর সাথে শেয়ার করা যাবে না, এরকম কিছু দেখাবো। ইভেন মানে যে আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট একটা কি করছে, একজন কি করছে যে ডিজিটাল মার্কেট, আমি ওনার বলছি যে ডিজিটাল মার্কেটিং এর ইন ফিউচার মার্কেট যদি হয় ওইটা হবে, আর বর্তমানে যদি এটা নিয়ে কেউ শুরু করে আগামীতে তাদের কম্পিউটার হবে হয়তো বড় কোনো কি ফেসবুক হইতে পারে বা আপনার গুগল হইতে পারে এরকম কিছু, আমি হয়তো রাস্তাটা জানি, আমি এখন ওই জায়গার আমি অ্যাডভান্স লেভেলে যাই নাই, বাট আমি ওই সেক্টরটা আমি শিখতেছি এখন লার্নিংয়ে আছি ওইটাতে, বাট ওই রাস্তাটা আপনার ধরাই দিব, যদি করতে পারেন অনেক দূর চলে যাবেন। একটা জিনিস কখনো কেউ চিন্তা করছেন যে ফেসবুক গুগল এরা এত বছর যাবত তারা কাজ করতেছে মার্কেটে, হ্যাঁ তার তো অনেক দিন যাবত ধরে কাজ করছে, প্রায় ফেসবুক 15-16 বছর ধরে মার্কেটে, তারপরে হচ্ছে গুগল তো তারও আগে থেকে, তাই না? সো তারা ইদানিং বা রিসেন্টলি তারা ফেসবুক মার্কেটিং বলেন বা হচ্ছে বিভিন্নভাবে তারা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, বাট তার আগে, হ্যাঁ 10 বছর আগে তারা কি সেই কাজটা করছে? আর 5 বছর আগে 5-7 বছর আগে কি তারা ওইরকম কোনো কিছু তাদের ছিল? তখন কি ছিল? জাস্ট আপনি চ্যাটিং করতেন মানুষের সাথে, আপনি আপনার ছবি আপলোড করতেন, এগুলোই তো ছিল, তাই না? এর বাইরে কি কিছু ছিল ভাই? তারা কিভাবে এতটা আর্নিং বা তারা কিভাবে মানে পৃথিবীর সব শীর্ষ ধনীদের তালিকায় চলে আসলো, কি হবে? তাও তো মানুষের কাছে 10 টাকাও নেয়নি, আপনার কাছে অ্যাকাউন্ট খুলতে কখনো ফেসবুক বলছে আমার এখানে অ্যাকাউন্ট খুলতে হইলে 100 টাকা দিতে হবে, বা গুগল কি কখনো বলছে আমার এখানে জিমেল অ্যাকাউন্ট খুলে বা আমার আমার এখানে গুগলে এসে সার্চ করতে হইলে পার সার্চের জন্য আমাকে 10 টাকা করে দিতে হবে, এরকম কি বলছে?
বাট তারা তো সব থেকে মানে শীর্ষ তালিকায় আছে ধনীদের। কি হয়ে আছে কেউ বলতে পারেন, কেউ জানেন? ফয়সাল ভাই আপনি অনেকদিন যাবত মানে বলা যায় আপনি ফ্রিল্যান্সিং সেকশনটাই কাজ করেন, আপনার কি মানে জানা আছে এটা কিভাবে হইছে? মানে এটা স্টার্টিং হইছে? জি এটা স্টার্টিং কেমন হইছে? হ্যালো, হ্যাঁ বুঝি নাই এটা স্টার্টিং কেমন হইছে? না স্টার্টিং কিভাবে হইছে না, তাদের যে এই যে তারা ধরেন বলতে পারি তো গত 10 বছর মানে ফেসবুক শুরু করার পর প্রথম 10 বছর তারা কোন প্রকার টাকা মানুষের কাছ থেকে নেয়নি। তারা কি করছে এখানে, মানুষ কি করছে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, হ্যাঁ আপনি কারোর সাথে চ্যাটিং করছেন বা ছবি আপলোড করছেন এরকমই তো ছিল প্রথম 10টা বছর, তাই না? বাট এই প্রথম 10 বছরের ভিতর তো সে শীর্ষ ধনীদের ভিতর ছিল। গুগল বলা যায় অনেক দিন পরে এসে, প্রায় 20 বছর পরে এসে তারাও এরকম অ্যাড ট্যাড বা হাবিজাবি যা আছে এগুলো রান করতেছে। বাট তার আগে, হ্যাঁ তার আগে তো তারাও কোনো প্রকার টাকা নেয়নি। বা ইভেন আপনি ধরেন এই যে গুগল সার্চ করতেছে আপনার কাছে কোনো টাকা নিচ্ছে? নিচ্ছে না। এখন এভাবে তারপর থেকে তারা কিভাবে শীর্ষ ধনীদের ভিতর চলে আসে? মানে বলতে পারবো না ভাই, ট্রাফিক রিলেটেড কিছু মেবি, ওই যে ও ট্রাফিক রিলেটেড কিছু, ঠিক আছে অবশ্যই বুঝলাম ট্রাফিক এর, ট্রাফিকে তাদের কি ফায়দা হয়েছে, তারা কি ট্রাফিকের থেকে কোন টাকা নিছে? গুগল অ্যাডসেন্স তো খুবই পরে আসছে, গুগল অ্যাডসেন্স খুবই পরে আসছে, গুগল অ্যাডভার্টাইজিং অনেক পরে আসছে, তার আগে যেগুলো ছিল তার আগে কি এগুলো কিছু ছিল ডিজিটাল অ্যাডভার্টাইজিং? বাট তারা তো ওই সময়টা থেকে একদম দাপটের সাথে বিজনেস করে যাচ্ছে, এটা নিয়েই বলবো তখন যারা $50 আর্ন করতে দেখাইতে পারবে। তো যাই হোক চিন্তা করেন, যদি বের করতে পারেন তাহলে খুব ভালো, আর না বের করতে পারলে আমি বলবো, তবে শর্ত একটাই, ওই যে $50 আর্ন করে দেখাইতে হবে মার্কেট প্লেস থেকে আমাকে। ভাই এটা কি কোর্স চলাকালীন? অবশ্যই যদি কোর্স চলাকালীন অবস্থায় হয় তাহলে তো ভালো, আর কোর্স শেষ হয়ে গেল, আপনাদের কোর্স শেষ হয়ে গেলে সেটা $100 পূর্ণ দাঁড়াবে। যে কোর্স শেষ হয়ে গেছে এখন আপনারা মানে এর ভিতর করতে পারেন নাই, তো কোর্স শেষ হওয়ার পরে সেটা $100 করতে হবে, $100 করবেন তাহলে দেখাবো। ইভেন আমি এটা কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসে প্রিভিয়াস ব্যাচে আমি দেখাইছি ভাই, প্রিভিয়াস ব্যাচে আমি এটা দেখাইছি ওনাদের, একদম এক্সট্রা ক্লাস নিয়ে সন্ধ্যার দিকে তারপর তাদের দেখাইছি। ইভেন আমার এক স্টুডেন্ট তার এক ইয়ের সাথে বলতেছিল যে এরকম এরকম আপনাদের কি ক্লাসে দেখাইছে আমাদের এলইডি পে অন্য একটা ব্যাচে, বলেন না এরকম তো দেখায়নি। আচ্ছা ঠিক আছে, তো তাকে একটা বকাও দিছিলাম যে আপনি কেন শেয়ার করছেন বা এরকম টাইপের কিছু আপনি কেন বলছেন। যাই হোক এখন এক কাজ করেন, প্রোডাক্ট লিস্টিংটা দেখবেন, সবাই একটু প্রোডাক্ট লিস্টিংটা প্র্যাকটিস করেন, হ্যাঁ দেখি 10টা প্রোডাক্ট লিস্টিং করে ফেলেন এখনই সবাই।